মনে করি আমাদের একটি রেখা আছে যা এ বিন্দু থেকে শুরু হয়েছে এবং এটি বি বিন্দু দিয়ে যায় তাই আমরা এটিকে রেখা বলছি আমি আরও একটু সোজা করে আঁকি আমরা এটিকে এবি রেখা বলতে পারি এ থেকে শুরু হয়েছে বা এর শীর্ষ হচ্ছে এ এবং মনে করি এসি নামেও একটি রেখা আছে সি বিন্দুটি ঠিক এখানে আছে তারপর আমি আরেকটি রেখা আঁকতে পারি যা সি দিয়ে গিয়েছে তাহলে এটি এসি রেখা এই দুটি রেখার মজার বিষয় হল দুটি রেখার শীর্ষ একই এখানে এ হল শীর্ষ সাধারণত আমরা যখন দুটি রেখা থাকে যাদের শীর্ষবিন্দু একই আমরা একটি কোণ পাই এবং আমরা হয়তো ইতিমধ্যে কোন সম্পর্কে ধারণা পেয়েছি আমি মনে করি কোন শব্দটি এসেছে লাতিন শব্দ থেকে আসলে এখানে এ কে দেখো একটি ছোটখাটো কোণ মনে হচ্ছে আর জ্যামিতিক সংজ্ঞায় যখন দুটি রেখার একই শীর্ষবিন্দু থাকবে তখন সেই একই শীর্ষ বিন্দুকে আসলে কোন এর শীর্ষবিন্দু বলা হয় তাহলে এ হল শীর্ষবিন্দু এটা শুধু উভয় রেখার এবি রেখা এবং এসি রেখা এই দুটির শুধু শীর্ষবিন্দু নয় বরং এটা কোন এর শীর্ষবিন্দু এরপরে আমি যে বিষয় নিয়ে চিন্তা করতে চাই তা হলো আমরা একটি কোনকে কিভাবে প্রকাশ করতে পারি তুমি হয়তো কোন এ কে প্রকাশ করতে চাচ্ছ কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি যে কোন অবস্থানের উপর ভিত্তি করে কোনটিকে প্রকাশ করা আশা করি এটা দ্রুত বোঝা যাবে এটা এবং আসলে এটি এই সাথে মিলে যাচ্ছে এবং এটি আরেকটু ছোট মনে হচ্ছে নিচের দিকে এটি সোজা এটা হলো কোন প্রতীক তুমি বলতে পারো কোন বি এ সি বা তুমি বলতে পারো কোন সি এ বি উভয় ক্ষেত্রেই তারা এই কোণকে নির্দেশ করছে বা মাঝে মাঝে তুমি এটাকে এই খানের খোলা অংশ হিসেবে দেখতে পারো এখানে সম্পূর্ণ বিষয় হল শীর্ষবিন্দু হচ্ছে অক্ষরগুলোর মাঝখানে তুমি হয়তো প্রশ্ন করতে পারো তিনটি অক্ষর লেখার দরকার কি কেন আমি এটা শুধু কোন এ বলতে পারবো না এটার দেখার জন্য আমি তোমাদেরকে আরও একটি চিত্র দেখাই যদিও একটি কোণের জ্যামিতিক সংজ্ঞা হলো দুটি রেখা থাকবে যাদের শীর্ষবিন্দুত একই অনুশীলন করার সময় তুমি অনেক কোন দেখতে পাবে যেগুলো রেখা বা রেখাংশ দ্বারা গঠিত তুমি চিন্তা করতে পারো যে তুমি সেই রেখাংশগুলোর একই দিকে এগিয়ে নিতে পারো এবং তারপর তারা রেখা হবে তো এইভাবে এরা এই সংজ্ঞার ক্ষেত্রে সংগতিপূর্ণ এখানে আমরা একটি রেখার অংশ যোগ করি কিছু বিন্দু চিহ্নিত করি আমরা ইতিমধ্যে এবিসি ব্যবহার করেছি তাহলে আমরা একে ডি এবং ই বলতে পারি ডি এবং ই বিন্দু তাহলে এই ডিই রেখার অংশ মনে করি আমরা জি রেখারও অংশ আছে জি মনে করি এই বিন্দুতে এই দুইটা রেখার অংশ পরস্পরকে বিভক্ত করেছে ধরো এই বিন্দুটি হল এইচ আমরা এখানে এই কোণকে কিভাবে প্রকাশ করতে পারি আমরা কি একে শুধু কোন এইচ বলতে পারি আসলে না কারণ আমরা যদি শুধু কোন এইচ বলি তাহলে যে কোণের শীর্ষবিন্দু এইচ সেটা এখানে হতে পারে বা এটা এটা এখানে এই হতে পারে আমরা এভাবে আঁকি বা এটা এটা ওই এখানে এই এইখানে এই এখানে বা ওই কোন এখানে তাহলে তুমি আসলে কোন কোনটি নিয়ে কথা বলছো এটা বোঝার জন্য তিনটি অক্ষর দেওয়া প্রয়োজন যদি তুমি আসলে সেই কোনকে নিয়ে কথা বলতে চাও তাহলে তুমি তাকে ই এইচ জি বলতে পারো তাহলে এটি ই এইচ জি বা তুমি একে বলতে পারো বা প্রকাশ করতে পারো কোন তুমি যদি এই কোনকে এখানে প্রকাশ করতে চাও তুমি যদি ওই রেখা বা ওই রেখা চিহ্নিত করো আর যদি এই বিন্দুগুলো আর হয়ে যেতে চাও তাহলে তুমি ওই কোণকে ডি কোন বলতে পারো কোন জি এইচ ডি আমি মনে করি তুমি বিষয়টি ধরতে পেরেছ এইখানে এই কোনটি এফ এইচ ই বা ই এইচ এফ হতে পারে এবং এটা এফ এইচ ডি বা ডি এইচ এফ হতে পারে এবং যখন তুমি এভাবে করবে এটা স্পষ্ট যে তুমি কোন কোনটিকে উল্লেখ করেছ তাহলে কোন কি এবং এর প্রতীক কি এই বিষয়ে এখন আমাদের ধারণা হয়েছে পরবর্তীতে যে বিষয়ে তুমি আগ্রহী হতে পারো তা হলো লক্ষ্য করলে দেখবে সবগুলো কোন একই রকম নয় কিছু কিছু কোন উন্মুক্ত কিছু কিছু কোন আরও উন্মুক্ত কিন্তু কোনগুলো অন্যগুলোর থেকে কাছাকাছি এবং আসলে একই রকমেরও হতে পারে উদাহরণস্বরূপ এখানে দুটি কোণ আছে মনে করি একটা কোন একরকম মনে করি এটা এ বি এবং সি তাহলে ঠিক এইখানে আমার কাছে কোন সি এবং এখানে আমার কাছে আরও একটি কোণ আঁকি মনে করি এটা কোন এক্স ওয়াই জেড যখন তুমি এদের দেখবে তুমি শুধু এই দুইটা কোন দেখবে দেখে মনে হচ্ছে এটি বেশি উন্মুক্ত আর এটি দেখে মনে হচ্ছে এটি বেশি মিলিত হয়তো যখন আমরা কোনকে পরিমাপ করব, আমরা এমনভাবে পরিমাপ করব যে এটা কতটা উন্মুক্ত বা মিলিত এবং এটাই করা হয় তাহলে আমরা কিভাবে কোনকে পরিমাপ করি এটা না বললেও তুমি বলতে পারো যে কোন এক্স ওয়াই জেড কোণের পরিমাপ এখানে এই কোনের মাপ এর থেকে বড় এবং আমরা কোন পরিমাপের যে নিয়ম ব্যবহার করি এটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যেখানে আমরা দেখব যে একটা কোণকে কিভাবে পরিমাপ করতে হয়